টয়লেট পরিষ্কার করা। টয়লেট পরিষ্কার করা এবং সাফসুতরো রাখা খুবই জরুরি। অপরিচ্ছন্ন টয়লেট থেকে ব্যাকটেরিয়া সংক্রামক রোগ সৃষ্টি করতে পারে। টয়লেট পরিষ্কারের কাজ নিয়মিত করা হলে এটি স্বল্প প্রচেষ্টাতেই করা সম্ভব হবে। এই পর্বে টয়লেট পরিষ্কার করা শেখানো হবে। প্রথমে টয়লেট পরিষ্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণগুলি দেখা যাক। প্রয়োজনীয় সরঞ্জাম: টয়লেট পরিষ্কারের ব্রাশ। একটি টয়লেট প্যান পরিষ্কার করার জন্য এবং একটি টয়লেটের মেঝে এবং দেয়াল পরিষ্কার করার জন্য। ঝুল ঝাড়ার জন্য ঝুল ঝাড়ু। প্রয়োজনীয় উপকরণ: এক জোড়া রাবার গ্লাভস, মাস্ক বা মুখোশ, টয়লেট পরিষ্কার করার লোশন ও ওয়াশিং পাউডার। এখন টয়লেট পরিষ্কার করার পদ্ধতি আলোচনা করা যাক। টয়লেট পরিষ্কার শুরু করার আগে মুখোশ এবং রাবার গ্লাভস পরে নিতে হবে। প্রথমে টয়লেটের ছাদ এবং দেয়ালের কোণা থেকে ঝুল ঝেড়ে ফেলতে হবে। পায়খানার প্যানের ভিতরে কিছু পরিষ্কার করার লোশন লাগিয়ে ভালো করে মেজে নিতে হবে। আধা ঘন্টার জন্য এটি এভাবে ছেড়ে দিতে হবে। এর ফলে ব্যাকটেরিয়া প্রতিরোধক লোশন সক্রিয় হয়ে দাগ মুছে ফেলতে সাহায্য করবে। এখন কিছুটা জল মিশিয়ে ক্লিনিং লোশনটি পাতলা করে নিতে হবে। কতটা জল মেশাতে হবে তা ক্লিনিং লোশনটির উপর নির্ভর করবে। এই পাতলা লোশনটি টয়লেটের মেঝে এবং দেয়ালের উপর লাগিয়ে মেজে নিতে হবে। কিছু সময়ের জন্য এটি এভাবেই রেখে দিতে হবে। এখন কিছুটা ওয়াশিং পাউডার দিয়ে প্যান পরিষ্কার করতে হবে। এতে টয়লেট প্যানের ঝকঝকে ভাব ফিরে আসবে। প্যানের ভেতরের সব অংশ মাজতে হবে। এখন জল দিয়ে প্যানটি ভালো করে ঘষে ধুয়ে নিতে হবে। দেয়াল এবং মেঝে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। দেয়াল, মেঝে ও প্যান জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই অধিবেশন শেষ হল। এখন টয়লেট পরিষ্কার করার পদ্ধতি আলোচনা করা হলো।